কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের মীর সরাইয়ে গরু মোটা তাজা করণে ব্যস্ত খামারিরা। এমনই একটি গরুর নাম দেওয়া হয়েছে বাহাদুর। উপজেলার সাহেরখালি ইউনিয়নের উত্তর ডোমখালি গ্রামের আলী মিয়াজি বাড়ির ইমাম হোসেন জিলানির গরুটি দেখতে আশেপাশের লোকজন ভিড় জমাচ্ছেন। গরুটা শুনছি অনেক বড়, আসলে ঘটনাস্থলে এসে দেখতেছি যে আসলে গরুটা অনেক বড়। উনি অনেক পরিশ্রম করে ন্যাচারাল খাবার, ভুষি, কুমা, ভুট্টা, এই ঘাস এগুলা খাওয়ায়, ন্যাচারালভাবে পালন করে। আমার ভাই এই গরুটা ফালছে আজকে প্রায় 2 বছর। সংক্ষিপ্ত আকারে খের, ঘাস, শুকনো খের, কাঁচা খের, ভুষি, কুমা এগুলো দিয়ে ফালছে। অনেক মানুষ আসে সকালবেলা থেকে, বহু দূরান্ত থেকে, বড়বাজার, নিজামপুর কলেজ, দূর দূরান্ত থেকে মানুষ আসে সকালবেলা থেকে, আসি গরুটা দেখে যায়। 651 কেজি ওজনের গরুটির দাম হাঁকা হচ্ছে 4 লাখ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, শাহিওয়াল জাতের বাহাদুরকে 2022 সালে সীতাকুণ্ড উপজেলার পন্থীছিলা এলাকা থেকে 65,000 টাকা দিয়ে কেনেন কৃষক ইমাম হোসেন জিলানি। 2 বছর 7 মাস লালন পালন করে এবারের কোরবানির জন্য প্রস্তুত করেছেন তিনি। আমি 2 বছর আগে গরুটা নিয়েছি, আজকে 2 বছর 7 মাস 20 দিন চলে গরুটার বয়স। আমার কাছে খুব আনন্দ লাগতেছে, গরুটা খালি যে একটা টার্গেট মতো হয়েছে। আমি একটা টার্গেট করছিলাম যে এটা বড় করবো, বড় হবে, সম্পূর্ণ কিছু প্রাকৃতিক খাদ্যে কোনো ওষুধের মাধ্যমে কোনো কিছু জানাই। দিনে 2 বেলা নিয়ম মাফিক খাবার খাওয়ানো ও সকালে একবার গোসল করানো লাগে সুঠাম দেহের গরুটিকে। দৈনিকের পেছনে খাবার সহ খরচ 500 টাকা। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskin.